মাথায় রেখে যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনালে তদন্ত দল এবং আইনজীবী দল প্যানেল চায় যে তাকে আটক করা হোক। রূপা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সালাউদ্দিন কাদেরের গ্রেপ্তারের আবেদন সম্পর্কে জানতে কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার সঙ্গে। এখন অন্য প্রসঙ্গ। সাভারের আশুলিয়ায় হামিম গ্রুপের তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে। তবে সরকার ও বিজেএমইএ দাবি করছে মৃতের সংখ্যা 22, আহত শতাধিক। আগুন নেভানোর পর তল্লাশি শেষে রাত সোয়া তিনটায় প্রথম দফা উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করে ফায়ার ব্রিগেড। সাভার থেকে ফিরে সাজেদ হকের রিপোর্ট। সন্ধ্যা 6:30টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাত 10:30 পর্যন্ত পানি দেয় ফায়ার ব্রিগেড। পরিস্থিতি পূর্ণ নিয়ন্ত্রণে এলে রাত 10:45টার দিকে প্রথম ফায়ার ব্রিগেডের একটি উদ্ধারকারী দল ভেতরে প্রবেশ করে। এরপর পরই নৌবাহিনীর একটি দলও ভেতরে উদ্ধার কাজ শুরু করে। আগুন নিভে গেল তখনও কাপড়ের স্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের উপরের দুটি তলা, অনেক জায়গায় খসে পড়েছে দেওয়ালে প্লাস্টার। দমকল বাহিনীর মহাপরিচালক মনে করেন আগুন মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল না শ্রমিকদের। 10 তলা এবং 11 তলায় কিছুটা চিড় ধরেছে বিল্ডিং এর ওই অংশটা, আনসে সিলিং ভেঙে ভেঙে পড়ে গেছে এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শিকগুলি আছে, রড গুলি ঝুলে পড়েছে। ডেব্রিজের নিচে কি আছে না আছে সেটা আমরা এখনো তল্লাশি করতে পারিনি। সেখানে গুটগুটে অন্ধকার এবং প্রচুর ধোঁয়া আছে। আজকের মতো অপারেশন শেষ। বিজিএম এর মতে এটি নিছক একটি দুর্ঘটনা। আগুন নিয়ন্ত্রণে কারখানাটিতে সব ধরনের আধুনিক ব্যবস্থা ছিল বলেও জানান তারা। এটা একটা নিহাত একটা অ্যাক্সিডেন্ট, যদি এটার মধ্যে অন্য কিছু থাকে তাহলে তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে। আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল আছে সেই হিসাবে আমাদের ফায়ার স্টেশন গুলি হবে, ওই রকম আমাদের ইকুইপমেন্ট থাকবে, গাড়ি থাকবে। আমাদের মাননীয় মন্ত্রী এবং আমরা জোর দাবি জানাচ্ছি। এর আগে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সরকারের কয়েকজন মন্ত্রী। এ সময় বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। যারা নাকি নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য হামিম গ্রুপ থেকে 1 লক্ষ টাকা এবং বিজিএমই পক্ষ থেকে 1 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা তাদের পরিবারের জন্য প্রদান করা হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আসল কারণ অনুসন্ধানে আলাদা দুটো তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিএমইএ। আশুলিয়ার এই এলাকার 500-এর বেশি শিল্প কারখানার জন্য নেই কোনো ফায়ার স্টেশন, যার ফলে আগুন লাগার পর বেশ কিছুটা সময় চলে যায় উদ্ধার কাজ শুরু করতে, ফলে বেড়ে যায় হতাহতের ঘটনা। সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা থাকার পরও কেন এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা, তার কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের মুখে। সাভারের আশুলিয়া থেকে সাজিদ হক, দেশ টিভি। এদিকে বিভিন্ন দাবিতে সকালে সাভারের আশুলিয়ায় হামিম গ্রুপের তৈরি পোশাক কারখানার সামনে মিছিল সমাবেশ করেছে শ্রমিকরা। তাদের দাবি মৃতের সংখ্যা গোপন করা হয়েছে। দর্শক, সেখানে আছেন আমাদের রিপোর্টার শরীফুল ইসলাম খান। বিস্তারিত জানতে আমরা টেলিফোনে সরাসরি তার সাথে কথা বলছি। শরীফ, আমরা জানতে পেরেছি সকাল থেকে শ্রমিকরা মিছিল সমাবেশ করছে, এ সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। ব্যাপারটা ঠিক মিছিল সমাবেশ নয়, ব্যাপারটাকে আমি এইভাবে দেখছি যে তাদের স্বজনদেরকে না পাওয়ার ক্ষোভের বহিঃপ্রকাশ, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশটাই ব্যক্তিগত পর্যায় থেকে একটা সমষ্টিগত উত্তেজনায় পরিণত হয়েছে। আর সেই উত্তেজনার মধ্যে হচ্ছে হামিমের মালিক একেম আজাদ চৌধুরী অনেকটা ওই উত্তেজনায় পড়েছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেই সাথে মালিক পক্ষের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সর্বোপরি যেখানে শ্রমিক নিহত হওয়ার বিষয়টা, তাদের স্বজনরা দাবি করছেন যে আরো অনেক বেশি শ্রমিক নিহত হয়েছে। তাদের দাবি যে কোনোভাবেই 25-27 জন শ্রমিক নিহত হতে পারে না, কারণ উপরে যেখানে ক্যান্টিন ছিল সেখানে একসাথে 1300 মানুষ হচ্ছে যে খেতে পারে। তো ওই ক্যান্টিনের 4টা দরজাই বন্ধ ছিল, শুধুমাত্র 1টা দরজা খোলা ছিল, যেই দরজার কাছাকাছি আগুন ছিল। ফলে তাদের দাবি সরকার বা মালিক পক্ষ ইচ্ছা করে লাশের সংখ্যা গম করছে, আর সেই দাবিতেই তারা খানিকটা উত্তেজিত ভঙ্গিতে বিক্ষোভ করেছিল। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের রিপোর্টার শরীফুল ইসলাম খানের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাসের 15 দিন আজ 15 ডিসেম্বর। পিছু হটতে হটতে দেয়ালে পিঠ ঠেকে গেছে হানাদারদের। রাওয়ালপিন্ডির সঙ্গে বার্তা চালাচালিতে ক্লান্ত হয়ে শেষমেশ পূর্বাঞ্চলে পাকিস্তানি সেনা শিরোমণি নিয়াজি আত্মসমর্পণে রাজি হয়ে যান। পাকিস্তানিরা যে যেখানে আছে সেখানেই তাদেরকে অস্ত্র সমর্পণ করে যুদ্ধবিরতি কার্যকর করতে বলা হয়। 16 ডিসেম্বরে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করতে যাচ্ছে পাকিস্তান বাহিনী, তা পরিষ্কার হয়ে যায়। বিজয়ের এই ক্ষণগণনার কথা জানাচ্ছেন আখলাকুস সাফা। চারদিকে তখন পাকিস্তানিদের আত্মসমর্পণের আভাস।
প্রেসিডেন্ট ইয়াহিয়া, গভর্নর মালিক ও জেনারেল নিয়াজির মধ্যে চলতে থাকা বার্তা চালাচালি। নিয়াজি চাইছিলেন রাওয়ালপিন্ডি থেকে আত্মসমর্পণের জন্য সুনির্দিষ্ট কিছু বলা হোক। যুদ্ধে হারলো কে, এই ব্লেমটা তৎকালীন পাকিস্তানের আর্মি হেডকোয়ার্টার, দ্যাট ইজ জেনারেল হেডকোয়ার্টার এবং নিয়াজির মধ্যে তখন একটা স্নায়ুযুদ্ধ চলছিল, যে তারা বলতে চেষ্টা করছিল তুমি যদি সারেন্ডার করতে চাও করতে পারো, না করতে চাও না করতে পারো, আমরা এটা নিয়ে তোমাকে কিছু বলবো না। এই স্নায়ুযুদ্ধ আর নিয়াজি চাচ্ছিল, অর্থাৎ ইস্টার্ন কমান্ডের কমান্ডার চাচ্ছিল যে এটি যেন রাজনৈতিক সলিউশন হবে বলে আমি সারেন্ডার করলাম একটি নেগোসিয়েশনের মাধ্যমে। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তান বাঁচানোর শেষ খেলার আয়োজন করে আমেরিকা। জরুরি বৈঠকে সোভিয়েত রাশিয়ার পাশাপাশি সবশেষ ভেটো দেয় পোল্যান্ড। প্রস্তাব করে যুদ্ধ বন্ধই শুধু নয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, শেখ মুজিবকেও মুক্তি দিতে হবে। এরপর জুলফিকার আলী ভুট্টো প্রস্তাবের কথা ছেড়ে বৈঠক ছেড়ে আসেন। চুকে যায় পাকিস্তান বাঁচানোর সব ষড়যন্ত্র। এদিকে মিত্রবাহিনী বিনা প্রতিরোধে সাভার মুক্ত করে ঢাকার দিকে। পথে যোগ দেয় কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনী। মিরপুর ব্রিজের কাছে পাকিস্তান বাহিনীর সঙ্গে চলে কমান্ডো যুদ্ধ। পশ্চিম দিক থেকে মিত্রবাহিনীর আরেকটি দলও ছুটে আসে, মুহূর্তে ধরাশায়ী হয় হানাদাররা। চট্টগ্রামে পাকিস্তানিদের সবশেষ প্রতিরক্ষা ঘাঁটি ভাটিয়ারি থেকে হানাদারদের হঠাৎ ফৌজদারহাট পর্যন্ত রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ে যুদ্ধ। ফরিদপুর অঞ্চলে কামারখালীতে পাকিস্তানি ঘাঁটির উপর আক্রমণ চালায় মিত্রবাহিনী। পালানোর সময় মুক্তিবাহিনীর মুখোমুখি হয়ে আত্মসমর্পণ করে দখলদাররা। এই যুদ্ধে আমাদের হতাহত হয়, পাক বাহিনীর অনেক হতাহত হয়। এইভাবে ওরা আত্মসমর্পণ করে এবং ফরিদপুর শহর আমরা মুক্ত করে ফেলি। আমরা রাজবাড়ি এখানে প্রায় 24 ঘন্টা যুদ্ধ চলেছে। বিহারিরা আত্মসমর্পণ করে না, আর্মি আত্মসমর্পণ করেছে। এদিকে দিশেহারা নিয়াজি আর উপায় না দেখে আত্মসমর্পণের বার্তা পাঠান। জবাবে জেনারেল মানেকশ যুদ্ধবিরতির প্রস্তাব মেনে পাকিস্তানিদের যারা যেখানে আছে সেখানেই আত্মসমর্পণ করার নির্দেশ দেন। তিনি জানান, 16 ডিসেম্বর সকাল 9টার মধ্যে শর্তহীনভাবে আত্মসমর্পণ করা না হলে সকল পাকিস্তানি ঘাঁটিতে বিমান হামলা করা হবে। এই জিনিসটি তা একটু অপমানজনক মনে হলেও নিয়াজির কাছে সেটি তখন তিনি বুঝতে পারলেন যে আর যুদ্ধ চালিয়ে গেলে রক্তক্ষয় হবে, সারেন্ডার করাটাই ভালো। আন্তর্জাতিক প্রসঙ্গ, প্রধান পরমাণু স্থাপনাটি ছাড়াও কয়েকটি গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে উত্তর কোরিয়ায়। ইয়ংপিয়ং এর পরমাণু প্রকল্প পরিদর্শনের পর এমন কথা জানিয়েছে মার্কিন বিশেষজ্ঞরা। এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিনীদের দেয়া এ তথ্যের সঙ্গে একমত হলেও 3 থেকে 4টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র আছে বলে যে খবরটি এসেছে সে সম্পর্কে তিনি নিশ্চিত নন। তিনি জানান, এটি একটি গোয়েন্দা তথ্য ও যার সত্যতা যাচাই করে দেখা হবে। এদিকে মার্কিন বিশেষজ্ঞদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার হাতে পরমাণু বোমা বানানোর মতো আরও রসদ মজুদ আছে। পার্লামেন্টে আস্থা ভোটে সামান্য ব্যবধানে উতরে গেলেও ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির পদত্যাগের দাবিতে রাজধানীর রোম সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে বিরোধীরা। রোমে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়, টায়ার ও কাঠে আগুন ধরিয়ে বন্ধ করে দেয় রাস্তাঘাট। এ ঘটনায় পুলিশ সহ কমপক্ষে 90 জন আহত হয়েছে। পার্লামেন্টে নিম্নকক্ষে 625 সদস্যের মধ্যে 314 জন ভোট দেয় তার পক্ষে এবং 311 জন দিয়েছেন বিপক্ষে। সমালোচকরা বলছেন, বিভিন্ন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে বার্লুসকোনি এতটাই ডুবে গেছেন যে তিনি আর দায়িত্বে থাকার উপযুক্ত নন। এর আগে উচ্চকক্ষ সিনেটেও আস্থা ভোটে জয়লাভ করেন বার্লুসকোনি।